যখন 2014 সালে বিএমইতে যাই তখন আসলে আমার আর ওর মধ্যে যোগাযোগের কোনো মাধ্যম ছিল না তো আমি কি করতাম প্রতি মাসে বা প্রতি সপ্তাহে সপ্তাহে ওর জন্য চিঠি লিখতাম তো এভাবে প্রায় 3 বছর ট্রেনিং হলো ট্রেনিং এর সময় ওর সাথে আমি প্রতি মাসে বা প্রতি উইকে যখন আমি চিঠি লিখতাম চিঠি লেখার আইডিয়া থেকে মনে হলো না আসলে চিঠি তো অনেক হয়ে গেছে পরজন কাউন্ট করলাম দেখলাম ওর জন্য চিঠি লেখা হয়ে গেছে প্রায় চিঠি রাখার জায়গা হচ্ছিল প্রায় 3000 পার হয়ে গিয়েছিল তখন একটা আইডিয়া হলো যে চিঠি তো অনেক লিখলাম বাট চিঠি রাখার তো কোনো মানে বক্স নাই বা জায়গা নেই তখন থেকে আইডিয়া হলো যে আমরা একটা বক্স বানাবো তো একটা ভ্যালেন্টাইন্স ডেটা আমার মাথায় আইডিয়াতে আসলো তো আমি তখন চিটাগং থেকে এটা নিজে বানানোর পরে কুরিয়ার করে দিলাম হচ্ছে পাবনাতে দেন ওর জন্য সারপ্রাইজ গিফট পাঠিয়েছিলাম এটা সম্ভবত 2018 সালে চিঠির বাক্স পাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা এবার চিঠিগুলো খুব ভালো মতো একটা সংরক্ষণ করে রাখা যায় কারণ চিঠিগুলো এলোমেলো যে কোনো জায়গায় ঘোরাফেরা করতেছিল আমি দেখা যায় পাবনা ঢাকা পাবনা ঢাকা পাবনা করতে করতে জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল তো এটা পাওয়ার পর আসলে আমি মানে খুবই অবাক ছিলাম যে ऐसा चेत महो से तारों के परे हुई गलत